এবার পুজোয় আসতে চলেছে উইন্ডোজের প্রযোজনায় নন্দিতা রায় শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালনায় ছবি বহুরূপী। মুখোশের আড়ালে চলবে এই ছবিতে বিভিন্ন চরিত্রের মধ্যে লড়াই। দর্শক দেখতে পাবেন চোর এবং পুলিশের প্রতিদ্বন্দ্বিতা। সম্প্রতি হয়ে গেল ছবির গ্র্যান্ড ট্রেলার লঞ্চ। সিনেমা আমার প্রথম প্রেম, জীবনে আমার যেই আসবে তাকে জানতে হবে যে সে দ্বিতীয়ই হবে, যে পুলিশের বউকে জানতে হবে যে সে দ্বিতীয়ই হবে, তার সমাজ এবং দেশের প্রতি দায়িত্ব সবসময় থাকবে নাম্বার ওয়ান, আমারও চিরকাল সিনেমার প্রতি দায়িত্ব থাকবে হ্যাশট্যাগ ওয়ান। আমার মনে হয় মেন ইন ইউনিফর্ম, পিপল ইন ইউনিফর্ম, তাদের ক্ষেত্রে যেহেতু অনেক মানুষের দায়িত্ব তাদের উপরেই থাকে, সেক্ষেত্রে সারাক্ষণ তাদের এই টানাপোড়েনটা চলতে থাকে যে তাদের ব্যক্তিগত জীবনের যে দায়িত্বগুলো সেগুলোকে তারা অগ্রাধিকার দেবেন নাকি অনেক মানুষ যাতে ঠিকভাবে থাকতে পারেন সেই দায়িত্বটাও তাদের উপর, সেটাকে অগ্রাধিকার দেবেন, এই টানাপোড়েনটা চলতেই থাকে তাদের। সেটার একটা মানে কি বলবো ছবি আমরা আমাদের সিনেমাতেও দেখতে পাবো, যেহেতু সুমন্ত ঘোষাল একজন অত্যন্ত দায়িত্ববান একজন পুলিশের একজন মানুষ, কিন্তু তার ব্যক্তিগত জীবন বা তার পারিবারিক জীবনটাও তার কাছে গুরুত্বপূর্ণ। এই দুটোকে সে আদৌ ব্যালেন্স করতে পারছে কি না বা সেটা ব্যালেন্স করতে গিয়ে কী কী ক্রাইসিস বা চ্যালেঞ্জেস আসছে সেটা আমরা এই দেখতে পাবো। এগুলো লুক দেখতে পাচ্ছি অনেক অনেকটা, মানে এক একটা বন্ডিং, এক দুটো রিলেশনশিপ প্যারালালি চলছে একটা সিনেমায়, তো যতটুকু প্রেডিক্ট করতে পারছো ততটুকু অব্দি থাকবে, বাকি চমকটা আই থিঙ্ক ফর দ্য বিগ বিগ স্ক্রিন। তুমি কি বলো? যে কোনো একটা রিলেশনশিপে হয় না যে পুরোটা 100% নিয়ে একটা রিলেশনশিপ হয়, তো যতটা অব্দি আছে এখনো সিনেমাতে যতটা দেখিয়েছে সেই মুহূর্ত জায়গায় ও বলছে যে 50% নিয়েছো, বাকি 75% তো দেওয়া বাকি আর কি, 15% এইটুকুই হবে, তার থেকে বেশি আর হয়। এলিজিবিলি আমি এখনো অব্দি আবিদের সাথে কাজ করে ওঠার সুযোগ পাইনি, তাই আবিদকে চাই, তা বলেছি আবিদ চার তারই থাকবে, আমি যেভাবে চাইছি না আপনারা বলছিলেন একটা ছবিতে হয় না, একটা ছবিতে অভিমান হচ্ছে না, বাট নিজেকে প্রমাণ করার সুযোগ পেয়েছি, বাট আমার মনে হয় আরো অনেক কিছু লাগবে। এটা আশা করব মানুষের মন জয় করতে পারবে, আমাদের অত্যন্ত স্বপ্নের একটা প্রজেক্ট এবং আমাদের প্রত্যেকের স্বপ্নের প্রজেক্ট, যারা টেকনিশিয়ান যারা কাজ করেছে তাদের স্বপ্নের, এবং আমি এটুকু আবারও বলছি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য বহুরূপীর সাফল্য খুব গুরুত্বপূর্ণ, তার কারণ এই সিনেমা হয়তো সফল হলে আরও অনেক অনেক পরিচালক অনেক প্রযোজক, কেন আমরা একজন ইন্ডিভিজুয়াল প্রডিউসার হিসেবে আমরা কাজ করি, কাজেই আমাদের কাছে এই একটা সিনেমার সফলতা আবার পরের বছরে আর একটা সিনেমা আসে, এরকমভাবে ইন্ডিভিজুয়াল প্রডিউসাররা যেরকম কাজ করে, কাজে এই সিনেমার সফলতা এখানে বিভিন্ন রূপে বিভিন্ন মানুষকে দেখা যাবে। আমি বলছি আমার ক্ষেত্রে আমিও যখন ডাবিং করেছি আমি আমাকে দেখে মনে হচ্ছিলো না যে মানে ও আচ্ছা এটা আমি আর মানে এরকম আর কি, যদিও অতিথি শিল্পী হিসেবেই এখানে, কিন্তু শিবুদা এবং নন্দিতা দিদের ছবিতে অতিথি শিল্পী বলে কিছু হয় না, আমি এখানে কিছু বলছি না, যখন ছবি আসবে আমি এইটুকু বলতে পারি ট্রেলার লঞ্চ, ট্রেলার দেখেও মানুষের পক্ষে বোঝা সম্ভব হবে না যে এই বহুরূপীতে কত রকমের রূপ ধরে কত রকম মানুষ ঘোরাফেরা করছে, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথায় পুঁজি চৈশ্বর, হ্যাঁ এরকম ব্যাপারটা হয়ে দাঁড়াবে আমার মনে হয়। বহুরূপে যে মানুষ আমাদের মধ্যেই এই সোসাইটির মধ্যেই বহুরূপে যে থাকে সেটার মধ্যে হবে, বহুরূপীদের নিয়ে ছবি সেটা নয় আমার যা মনে হয়েছে, যতটুকু আমি ব্রিফিং পেয়েছিলাম এটার জন্য সেটা যে মনে হয়েছে কতটা মিলিয়েছে, এবং এই এই যে বহুরূপী যিনি প্লে করেছেন বা গান করেছেন তার রোলটাও কি আমি সেটাও এক্স্যাক্টলি জানি না, পুরো এটা আমি জানি না, আমি জাস্ট ওভারঅল একটা স্কেচটা জানি, তাতে এই বহুরূপী হিসেবে কতটা কিভাবে এস্টাবলিশ জানি না, কত গল্পটার মধ্যে একটা বহুরূপের ব্যাপার আছে। বলতে পারো যে মানুষ স্বার্থের জন্য তো নিজের রূপ চেঞ্জ করে, আমরা গিরগিটিকে ফালতু দোষ দিই, কিন্তু মানুষের থেকে বড় গিরগিটি মানে গিরগিটিকে বলাই উচিত না, বহুরূপী, নিজের স্বার্থের জন্য নিজের
অন্যকে ক্ষতি করার জন্য, নিজের উন্নতির জন্য না, অন্যকে ক্ষতি করার জন্য মানুষ চেঞ্জ হয়। সো এরকমই ভাবো একটা বহুরূপীর ক্যারেক্টারে তোমরা আমাকে দেখতে পাবে। অ্যাকচুয়ালি দেখা যায় যে দিনের শেষে আমরা যাকে নেগেটিভ বলি সেই মানুষটাই সব থেকে বেশি পজিটিভ, যেটা শিবুদার চরিত্র। সে ডাকাতি করে কিন্তু দিনের শেষে যখন ছবিটা দেখে আমরা বেরোবো মনে হবে এর থেকে পজিটিভ মানুষ আর কিছুই হতে পারে না। অ্যাকচুয়ালি নেগেটিভ পজিটিভ না, আমার মনে হয় যে মানুষ শুধু নিজের জন্য বাঁচে, নিজের কথা ভাবে, নিজের লাভের জন্য বাঁচে এবং অন্য মানুষের এন্টিটিকে অবজ্ঞা করে, তার থেকে বড় নেগেটিভ কিছু হতে পারে না। একদিকে আবির চট্টোপাধ্যায় এবং রীতা ভরি চক্রবর্তীর জুটি, অন্যদিকে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং কৌশানী মুখোপাধ্যায়ের জুটি। আর এই দুই জুটিতে একেবারে অন্যভাবে ধরা দেবেন তারা এই ছবি বহুরূপীতে। দেখা হবে প্রেক্ষাগৃহে 8ই অক্টোবর। এরকম বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন মিউজিক বাংলায়। এনজয় সারাদিন।